হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার ভাবে জয় থাকে তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশটা নম্বর অনুসত্তর যদি বের করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী প্রশ্ন আছে ঠিক আছে সো আমরা এক থেকে চার পর্যন্ত আগের ক্লাসগুলোতে করে ফেলেছি আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখব যে এখানে কি বলছে ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কে আমাদের বলছে যে বীজ গণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে আমাদের কয়েকটা অঙ্ক দিয়ে আছে তার মধ্যে ক নম্বর অঙ্ক দেওয়া আছে এরকম যে এক্স কিউ প্লাস ওয়ান এটা দিয়ে আছে দিয়ে বলছে কি করো উৎপাদকে বিশ্লেষণ করো ওকে সো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তার আগে দেখো এখানে আমাদের কি আছে এক্স কিউব আছে প্লাস ওয়ান আছে তো এটাকে যদি আমরা সমাধানে চলে যাই তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি এক্স কিউব প্লাস ওয়ান ওয়ানের উপর যদি আমি কিউব দিয়ে দিই তার মানে কি ওয়ান আছে কয়টা তিনটা তার মানে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান ঠিক আছে তিনটা এককে গুণ করলে এককে এক একই হয়ে যাবে অর্থাৎ মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা কি করতে পাওয়ার টাওয়ার লাগাতে পারি ঠিক আছে বা পাওয়ারকে আমরা ছোট বড় করতে পারি তার মানের মানকে অপরিবর্তন অপরিবর্তিত রেখে ওকে তাহলে এখানে দেখো এক্স কিউব আছে এবং এখানে যদি আমি ওয়ান আসে ওয়ানের উপর কিউব লাগাই দিই তাহলে মানের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না কারণ একের উপর কিউব দেওয়া মানে এক হবে তিনটা এক গুণ এক গুণ এক তার মান কত থাকবে একই কিন্তু থেকে যাবে এক 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 থেকে যাবে এই জন্য এখানে আমাদের কি করা যাবে একের উপর কিউব দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ওকে তাহলে এখন আমাদের কি হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়ান কিউব ঠিক আছে এই এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে কি হয়ে গেল তো এ কিউব প্লাস বি কিউব তাই না তাহলে এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা সূত্র পেয়ে যাচ্ছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে ঠিক আছে সেটা কি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের সূত্র এটা মনে রাখতে হবে ঠিক আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো জাস্ট এইটা মা দেখে দেখে যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমরা এখন এ ধরছি কাকে এক্স কে আর বি ধরছি ওয়ান কে তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান কারণ এক্স হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি ঠিক আছে তাহলে এটা এ প্লাস বি এ প্লাস বি আর তারপরে কী আসলো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি তাহলে এ স্কোয়ার এ কাকে ধরছি এক্সকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি কত হবে এ হবে কোনটা কোনটা এক্স আর বি হবে কোনটা ওয়ান ঠিক আছে এবি মানে ওই ডট বা গুণ ঠিক আছে যখন দুটা বর্ণ পাশাপাশি থাকে সেটা গুণ আকারে থাকে তার মানে এর মাঝে হচ্ছে গুণ আচ্ছা তাহলে এই যে প্লাস বি স্কোয়ার এই জন্য প্লাস বি স্কোয়ার বি কত ধরছি ওয়ানকে ধরছি এই জন্য ওয়ান স্কোয়ার এখন জাস্ট আমরা যদি গুণ করে দিই এটা দেখো তাহলে এক্স প্লাস ওয়ান ঠিকই থাকবে এক্স স্কোয়ার ঠিকই থাকবে মাইনাস ওয়ানকে এক্স দিয়ে এক্সকে যদি ওয়ান দিয়ে গুন করা যায় তাহলে এক্সককে এক্সই হয়ে যায় ঠিক আছে এই জন্য এক্স আর এখানে ওয়ানকে স্কোয়ার করছে মানে ওয়ানের ওয়ান কয়টা দুইটা ওয়ান গুণ ওয়ান তাহলে বা এক গুণ এক তাহলে একককে একই হয়ে যাবে ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার বুঝে গেছে চলো এবার খ নাম্বার দেখি খুব ইজি কিন্তু দেখো এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়ান সেম জিনিস এখানে প্লাস ছিল এখন শুধু এখানে মাইনাস দিয়ে দিছে ঠিক আছে তো আমরা যদি সমাধানে চলে যাই তাহলে দেখো সেমভাবে এক্স কিউব মাইনাস ওয়ান এটাকে আমরা কী করতে পারি এর উপরেও কিউব দিয়ে দিতে পারি কারণ আমরা কী জানি একের উপর যত পাওয়ারকে না দেই তার মানের কোনো পরিবর্তন হবে না ওকে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি এখন এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল তো এ কিউব মাইনাস বি কিউবের আবার সূত্র একই জিনিস খালি চিহ্নগুলো একটু পরিবর্তন হয়ে যাবে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে প্লাস হয়েছিল দেখি এখানে শুধু মাইনাস বাদ বাদবাকি সব প্লাস আর এখানে মাইনাস বলতে এখানে শুধু মাইনাস বাদবাকি এ দুটি প্লাস ঠিক আছে এই জিনিসটা একটু মনে রেখো সূত্র দুটো একটু দেখো একদম কাছাকাছি ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেমভাবে এই এক্স কে এ ধরবো আর ওয়ান কে বি ধরে জাস্ট মান বসাই চলো দেখো তাহলে এ এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ ধরছি এক্স কে আর ওয়ান ধরছি কে তাহলে এ মাইনাস বি ঠিক আছে এ স্কোয়ার প্লাস এ এবি এক্সকে এ ধর্ষী আর ওয়ানকে বিধর্ষী তাহলে বি প্লাস এব বিকোয়ার ওয়ানকে বিধর্ষী বি স্কোয়ার এখন জাস্ট আমরা যদি এটাকে গুণ করে দিই এক্স মাইনাস ওয়ান ঠিকই থাকবে এক্স স্কোয়ারও ঠিকই থাকবে এই এক্সকে ওয়ান দিয়ে গুণ করলে এক্সককে এক্সই হয়ে যায় আর ওয়ানের উপর স্কোয়ার মানে ওই শুধু ওয়ানই ঠিক আছে কারণ এক গুণ এককে গুণ করলে এক একককে একই হয়ে যায় আশা করি বোঝা গেছে এবার দেখো গ নাম্বার এটা একটু ব্যতিক্রম একটু লক্ষ্য করো ব্যতিক্রমের কিছুই নাই দেখো একদম ইজি এখানে আছে এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন ঠিক আছে সাতশো উনতিরিশ তাহলে এটাকে আমরা কী করতে পারি এগুলোকে আমরা লগিষ্ট করে আগে ভাঙবো ঠিক আছে অর্থাৎ তাদের মানের যেন পরিবর্তন না হয় সেভাবে আমরা কী করবো ভেঙে নেব তাহলে দেখো এখানে আসে কত এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে সাতশো উনত্রিশ তাহলে এক্স টু দি পাওয়ার সিক্সকে আমরা কী করে ভাঙতে পারি এখানে তিন দিয়ে দিতে পারি আর উপরে ব্র্যাকেট দাটকে টু দিতে পারি তাহলে তিন দুগুণে ছয় দেখো এখানে মানের কি পরিবর্তন হয়েছে এক্স আছে আর এই পাওয়ার পাওয়ার গুণ যায় তাহলে তিন গুনে ছয় হয়ে যায় ঠিক আছে ছয় তাহলে মানের কিন্তু আমরা কি করলাম সাতাশের উপর স্কোয়ার দিয়ে দিলাম বর্গ করলাম ঠিক আছে ঠিক আছে তার মানে মানের কোনো পরিবর্তন হয় নাই একই আছে সাতাশের উপর স্কোয়ার মানে সাতাশ গুণ সাতাশ আর সাতাশ গুণ সাতাশ করলে গুণ দিলে সাতশো উনত্রিশ চলে আসে ঠিক আছে তাহলে এখন যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবো দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু হয়ে গেছে আমাদের এখানে ঠিক আছে এটাকে যদি আমরা এক্স কিউব সহ যদি আমরা এ ধরি আর সাতাশকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে আর এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু ঠিক আছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু তাহলে এ কত এক্স হচ্ছে এ মাইনাস কত সাতাশটা হচ্ছে বি ঠিক আছে আবার এ প্লাস বি এ কত এক্স কিউব হচ্ছে এ আর হচ্ছে সাতাশ হচ্ছে বি তাহলে এ তাহলে ঠিক আছে এ বি ইন্টু এ একটা কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র ঠিক আছে আচ্ছা এবার আমরা কী করতে পারি এখানে দেখো এখানে কিন্তু আবার আমরা ভেঙে নিতে পারি যেমন এখানে কী আছে এক্স কিউব আছে না এই থ্রিকে আমরা কিউব বলি ইংরেজিতে এক্স কিউব মাইনাস সাত সাতাশ আছে সাতাশকে কিন্তু আমরা ভাঙতে পারি তিন দিয়ে দেখো তিনের উপর যদি কিউব দিয়ে দেই তাহলে তিন আছে কয়টা তিন আছে তিনটা মানে তিন গুণ তিন গুণ তিন তিনটা তিনকে যদি গুণ করি প্রথমে একটা তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন তিরিক্ষা নয় তিন নং সাতাশ ঠিক আছে তাহলে এই সাতাশি হয়ে যাবে আমাদের কিন্তু ঠিক আছে তো এখানে কিন্তু মানের পরিবর্তন হয়নি সেমভাবে এক্সকে ঠিক রাখছি প্লাস এই সাতাশ আসলে এখানেও ভেঙে দিয়েছি থ্রি কিউব মানে কত তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ কিন্তু হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমাদের ভাঙা ঠিক আছে এখন সেমভাবে দেখো এ কিউব মাইনাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র কিন্তু পড়ে গেছে যে একটা একটা মাইনাসের প্লাসের জাস্ট আমরা যদি এক্সকে এখন এ ধরবো আর থ্রি কে বি ধরে মান বসাই দিলেই হয়ে গেল তাহলে এ মাইনাস বি প্রথমে আছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপরে আবার এটা পড়ছে এ কিউব প্লাস বি কিউব তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন যদি আমরা করি এইটা দেখো এক্স মাইনাস থ্রি ঠিক আছে এক্স স্কোয়ার ঠিকই আছে থ্রি দিয়ে এক্সকে গুন করলে থ্রি এক্স হয়ে যায় আর এই প্লাস এই প্লাস আর এখানে দেখো তিনের উপর স্কোয়ার আছে ওকে তার মানে কি তিন গুণ তিন তাহলে কত হবে তিন দ্রিক্ষে নয় এই নয় ঠিক আছে এইখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ঠিক আছে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এখানে থ্রিকে যদি এক্স দিয়ে গুন করা যায় থ্রি এক্স হয়ে যায় আবার সেমভাবে এখানে তোমার মনে করো যে ই মানে থ্রি গুণ থ্রি তাহলে তিন গুণ তিন সময় তিন ত্রিক্ষে নয় ঠিক আছে এই ছিল এটা আমাদের উৎপাদকে হয়ে গেছে এরকমই থাকবে ওকে আশা করি বুঝতে পারছো এবার লাস্ট আরেকটা আছে সেটা আমরা দেখে নিই ওকে এখানে দেখো ঘন ঘ আমাদের আছে যে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন ঠিক আছে তো এইটাকে তো আমরা কোনোভাবেই কোনো দিকে দেখতে পাচ্ছি না তাই না ছলো আমরা একটু সমাধানে চলে যাই তাহলেই বুঝতে পারবো দেখো এখানে আমাদের আছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন তাই না দেখো এইটাকে যদি আমরা মানের কোনো হের না করে কম বেশি না করে মান অপরিবর্তিত রেখে আমরা যদি একটু সাজাই তাহলে দেখো এইভাবে সাজাতে পারি না এক্স কিউব আসলে এক্স দিলাম ঠিক আছে থ্রি আসে থ্রিকে আলাদা করলাম এক্স স্কোয়ারকে দিলাম আর এইখানে ওয়ান দিয়ে দিলাম একটা বাড়তি ঠিক আছে কারণ এখানে দেখো গুণ করছি তাহলে তিন অক্ষকে তিন আর এক্স স্কোয়ার এক্স তিন তিন অক্ষকে তিনই হয়ে যাবে তিনকে যদি একদে গুণ করি তিন অক্ষকে তিনই আর এক্স স্কোয়ার ঠিকই থেকে যাবে সুতরাং মানের কি পরিবর্তন হয়েছে এটাই আছে না এটাই কিন্তু আছে আচ্ছা আবার দেখো এখানে এই থ্রি এক্স আছে তাহলে থ্রি দিলাম কে দিলাম আর হচ্ছে একটা ওয়ান নিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখানে কি মানের পরিবর্তন হয়েছে এখানে কিন্তু তাহলে এখানে আমাদের দেখি এককে যদি স্কোয়ার করা যায় তাহলে তার মান কত হয় একই হয় তাহলে এক দিয়ে যদি তিনকে গুণ করা যায় তিনককে তিনই হয় আর তিনের সাথে এক্স গুণ করলে তিন এক্স তিন কে তিন দিয়ে এক্সকে গুণ করলে থ্রি এক্স ঠিক আছে হয়ে গেল তাহলে মানের কি পরিবর্তন হয়েছে পরিবর্তন কিন্তু হয়নি রেখে দিলাম ঠিক আছে আচ্ছা আর প্লাস দিয়ে আমরা কি করলাম একটা ওয়ান দিলাম ওয়ান দিয়ে আমরা কি করলাম কিউব দিয়ে দিলাম তাহলে এর মান কত হয়ে যাবে ওয়ানই হয়ে যাবে কিন্তু আমাদের তো এখানে ছিল নাইন আমরা নিলাম কত এক নিশি আছে নয় কিন্তু নিশি এক আরও বাকি আছে কত আট বাকি আছে না এই জন্য প্লাস দিয়ে এখানে আট দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন দেখো তো একটু খেয়াল করো তো এটা কিছুর সাথে মিল পাচ্ছ তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে বুঝতে পারবা এটা কোথায় মিল আছে ঠিক আছে এটা একটা সূত্রে পড়ছে কিন্তু কোন সূত্রে আমি দেখাচ্ছি তবে যারা তোমরা আমার আগের ক্লাসগুলো করো নাই তারা আমার প্লে প্লে লিস্টে চলে যেতে পারো ওখানে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়ালি দিয়ে আছে ঠিক আছে ওখান থেকে করে নিতে পারো দেখো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো তো এটি কি হয়েছে এটিকে যদি আমরা এ ধরি তাহলে কী হয়ে গেছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থিরি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই হচ্ছে না এই এই সূত্রটা যদি লক্ষ্য করো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে তো এই সূত্রটা কিন্তু এই এই যে যে কে যদি আমরা ধরি আর যদি ধরি তাহলে দেখো এই সূত্রটা কিন্তু এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে এই পর্যন্ত তাহলে এই টুকু আমরা কিসের ছিল এ প্লাস বি হোল স্কোয়ারে তাহলে এই টুকের পরিবর্তে এই যে এই টুকের পরিবর্তে আমরা কি লিখে নিতে পারি এইখানে আমরা এক্স প্লাস ওয়ান কারণ এ প্লাস কে ওয়ান ধরলাম আর ওয়ানকে বি ধরলাম তাহলে এইটুকে আমার কার সূত্র পড়ছে এই যে এ প্লাস বি হোল কিউব এই জন্য এ প্লাস বি হোল কিউব নিলাম ঠিক আছে আর প্লাস এই এইট এইটকে আমরা কি করতে পারি আবার ভাঙতে পারি দেখো দুই দিয়ে আমরা ও তার উপরে থ্রি দিয়ে দিলাম মানে টু কিউব ঠিক আছে আর টু কিউব মানে কি দুই দুইয়ের উপর তিন মানে দুই আছে কয়টা দুই আছে তিনটা দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে যদি করি তাহলে দুই দুগুণা চার চার দুগুণা আট এই যে আটই কিন্তু রয়েছে অর্থাৎ মান অপরিবর্তিত আছে মানের কিন্তু অপরি পরিবর্তন হয় নাই ঠিক আছে একই আছে এখন যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখো এখন কিন্তু আবার পড়ে গেছে এ কিউ প্লাস বি কিউব একটু আগে যে সূত্রটা করলাম ঠিক আছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে এই পুরোটাকে ধরবো এ তাহলে এ প্লাস বি ঠিক আছে বিগত টু ঠিক আছে হ্যাঁ তারপরে ইন্টু কি আসলো এ স্কোয়ার তাহলে এ কত এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ান কে দিলাম এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে এ কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বি কত টু এই টু প্লাস তারপরে আসলো বি স্কোয়ার বি কত টু এই টু দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে এখন যদি আমরা এখানে সমাধান করি দেখো এ এক্স এ এক্স তাহলে দুই আর এখানে এক কত হয়ে যাবে তিন দুই আর রেখে তিন এই তিন ঠিক আছে এবার দেখো এক্স প্লাস ওয়ান আর এখানে আছে হোল স্কোয়ার তাহলে এটা কিন্তু সূত্রে পড়ে গেছে আমরা যদি এখানে একটু ইয়ে করি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ কত এক্স বি কত ওয়ান ওয়ান দেওয়া যে কথা সে গুণ করাও না সে একই কথা এই জন্য আমরা দেয়নি এক লাইন কম করার জন্য ঠিক আছে প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা হবে মানে ওয়ানই হবে ঠিক আছে আচ্ছা এই মাইনাস এখন দেখো এই যে টু ঠিক আছে এই টুর এখানে মাইনাস আছে তারপর এই টু এই টু এই ব্রাকেটের পরে থাকা যে কথা এই সামনে থাকা একই কথা ঠিক আছে তার মানে মাইনাস টু দিয়ে এই দুইটাকেই গুণ করবো তাহলে মাইনাস টু দিয়ে যদি প্লাস এক্সকে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে দুই দিয়ে এক্সকে গুণ করলে টু এক্স আবার এই মাইনাস এই মাইনাস আর এই প্লাসে প্লাস মাইনাসে মাইনাস এই দুই দিয়ে যদি এককে গুণ করি দুই এককে দুই ঠিক আছে এই প্লাস এই প্লাস আর দুইয়ের উপর স্কোয়ার আছে মানে দুই আছে কয়টা দুই গুণ দুই তার মানে দুই দুগুণে চার এখানে হয়ে গেল চার ঠিক আছে আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা আছে কি কোনো সমস্যা থাকার কথা না ঠিক আছে তারপরে দেখো তাহলে এখানে জাস্ট আমাদের মানটা চলে আসবে এক্স প্লাস থ্রি আমাদের এক্স প্লাস থ্রি হলো আর এখানে দেখো এক্স স্কোয়ার ঠিকই আছে আর এখানে এই টু এক্স প্লাস আছে আর এই টু এক্স মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে কেটে যায় এই দুই এক্স আর এই দুই এক্স কাটে গেলো তাহলে এখান থেকে আমাদের ব্যাসল কি প্লাসের চারটা চার আর হচ্ছে একে এই দুইটা হচ্ছে প্লাসের তাহলে চার আর একে হচ্ছে প্লাস আর পাশের থেকে এই দুই হচ্ছে মাইনাস পাশের থেকে যদি দুই মাইনাস করি তাহলে কথা হয়ে যাবে তিন তাহলে প্লাস থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদক এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা আমাদের মান বের হয়ে গেল আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ